রাউজানের কদলপুরের সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুবরণ করা কার্তিক দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বৈদিক পরিষদ পরিষদের চট্টগ্রাম উত্তর জেলার প্রধান পৃষ্ঠপোষক ক্রিয়া সংগঠক সুমন এর নির্দেশনায় প্রয়াত কার্তিক দাসের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয় বোধবার ছয়ই মার্চ সকালে মনসির ঘাটাস্থ মাস্টারদার সূর্য সেনের আবজ্ঞ মূর্তির সামনে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৈদিক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার উপদেষ্টা অস্ত্র চৌধুরী বাংলাদেশ বৈদিক পরিষদ রাউজান উপজেলার প্রধান পৃষ্ঠপোষক সাবেক ছাত্রনেতা দীপব্রত দীপু সভাপতি পলাশ শেহ সহ-সভাপতি উত্তম চৌধুরী সাধারণ সম্পাদক শ্রী পিঙ্কু ভট্টাচার্য ও যুগ্ম সাধারণ সম্পাদক ঋতন মহাজন। সহ সাধারণ সম্পাদক রতন কান্তি দাস কার্যকরী সদস্য অন্ত দাস কার্যকরী সদস্য পলাশ দত্ত কার্যকরী সদস্য হ্যাপেশীল ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রবাসী উপদেষ্টা সদস্য বাবল কান্তিদে উপদেষ্টা সদস্য অজিত দেব সহ মহিলা সম্পাদিকা সীমা দে সমীর ঘোষ বলরাম দত্ত রনি দত্ত সীমা দেবী সাজু দাস শহর সাংগঠনিক সম্পাদক সৈকত সেন টিপল চৌধুরী উত্তর জেলা বৈদ্য পরিষদ প্রধান কৃষ্ণপদক সুমন দাদা তাদেরকে ধন্যবাদ জানাই